যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ আর মজার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করছি, যেটা খুবই খুবই সহজে তৈরি করে নেওয়া যায়। তো প্রথমে একটা আমি পাকা আম নিয়েছি, এখন পাকা আমটাকে আমরা কেটে নিব। তো অবশ্যই চেষ্টা করবেন পাকা মিষ্টি আম দেখে নেওয়ার, তাহলে ডেজার্টটা খেতে খুব ভালো লাগবে। আর এই যে দেখুন, আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট এরকম কিউব করে কেটে নিচ্ছি, তারপর একটা চামচ দিয়ে খোসা থেকে আমটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর যদি আপনারা টক আম এই ডেজার্টটার ভিতরে ব্যবহার করেন, তাহলে দেখবেন খেতে কিন্তু একেবারে ভালো লাগবে না। তো অবশ্যই চেষ্টা করবেন পাকা মিষ্টি আম নেওয়ার। তো আমি পুরো আমটাকে এই যে দেখুন এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিলাম। এরপর আমটাকে আমাদের ব্লেন্ডার করে নিতে হবে, তো আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমটাকে ব্লেন্ডার করে নিচ্ছি আর স্মুথভাবে এটাকে ব্লেন্ডার করে নিতে হবে। তো আমার ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে, তো এটা এই যে দেখুন এরকম হয়েছে পিউরিটা। অবশ্যই কিন্তু খুব ভালো করে ব্লেন্ডার করে নিতে হবে। তারপর আমি এখানে চার পিস পাউরুটি নিয়েছি, এখন পাউরুটির যে লাল অংশগুলো আছে সেগুলো একটা কেচির মাধ্যমে কেটে নিচ্ছি। তারপর একটা পাউরুটিকে আমি চার ভাগ করে কেটে নিব। তো সবগুলো পাউরুটি কেটে নেওয়া হয়ে গেছে, এখন এটা একটা সাইডে সরিয়ে রাখবো। আর একটা কড়াইতে আমরা যে আমের পিউরিটা বানিয়ে রেখেছি সেটা ঢেলে দিচ্ছি। তারপর আমরা এখানে দিয়ে দিব 50 গ্রাম পরিমাণে চিনি। এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে 4 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। তো 4 মিনিট হয়ে গেছে, এখন এটা আমরা নামিয়ে নিব। এখন ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণে তরল দুধ, সেই সাথে দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণে চিনি। এখন চুলার আঁচটা হাই হিটে রেখে 4 মিনিট আমরা রান্না করে নিব। তো 4 মিনিট পরে আমি এখন এখানে দিয়ে দিব 50 গ্রাম পরিমাণে গুঁড়া দুধ। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মাঝারি আছে 6 মিনিট রান্না করে নিতে হবে। তো 6 মিনিট রান্না করে নিয়েছি, এখন একটা থালায় আমি পাউরুটিগুলো সাজিয়ে নিয়েছি। তারপর আমরা যে আমের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, পুরো পাউরুটিগুলোতে লাগিয়ে নিচ্ছি। একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে উপরে আমরা আবারও পাউরুটি দিয়ে দিব। তো আমি এখানে দুইটা লেয়ার দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে তিনটা বা চারটা লেয়ারও তৈরি করতে পারেন, বা এর থেকেও বেশি পরিমাণে পাউরুটি নিয়েও এটার পরিমাণটা বাড়িয়ে এটা তৈরি করে নিতে পারেন। বর্তমানে খুবই গরম পড়তেছে, আর এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো সবগুলো পাউরুটি সাজিয়ে নেওয়া হয়ে গেলে উপরে আবারও আমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। আর যদি আপনারা একেবারে নরম তুলতুলে খেতে পছন্দ করেন, তাহলে আমের মিশ্রণটা দেওয়ার আগে আমরা যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিবেন, তারপর আমের মিশ্রণটা দিবেন। তো আমি উপরে আগে আমের মিশ্রণটা দিলাম, তারপর দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম, তাহলে উপরে যে আমরা পাউরুটির লেয়ারটা তৈরি করেছি সেটা খুব বেশি একটা নরম হবে না। তো দুধের মিশ্রণটা পুরোটা দেওয়া হয়ে গেলে এখন নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দেব। তো 30 মিনিট পর এটা আমি নিয়ে আসলাম। তো এখন এটা পরিবেশনের পালা, দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর অনেক বেশি নরম। তো অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন। তো আমি একটু আপনাদেরকে কেটে শেয়ার করে দেখাচ্ছি যে এটা ভিতরেরটা কীরকম হয়েছে। তো এই যে দেখুন ভিতরেরটা দেখতে এরকম হয়েছে। তো বাসায় যদি তৈরি করেন, তাহলে আপনাদের কাছে এই ডেজার্টটা খেতে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতেও ভুলবেন না।